এবার জাহান্নামে যাবে কারা কারা? সর্বপ্রথম জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা সূরা আরাফের 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকদ যারানা লি জাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, লাকদ যারানা লি জাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি দুনিয়ার বহু মানুষ আর জিনকে আমি আল্লাহ জাহান্নামে করে দিয়েছি। কি জন্য জাহান্নামে করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, হিদায়তের ব্যাপারে অন্তর দিয়ে তারা কল্পনা করতে পারে নাই, তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি ইমানের উপলব্ধিতা করার জন্য, তারা কুফরকে উপলব্ধি করেছে, ইমানকে উপলব্ধি করতে পারে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে দুইটা চোখ দিয়েছি হককে বোঝার জন্য, কিন্তু তারা চোখ দিয়ে হককে কোনোদিন অনুধাবন করতে পারে নাই। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি দুইটা কান দিয়েছি হক কথা শোনার জন্য, তাওহীদের আযান শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথাগুলো শোনার জন্য, কিন্তু তারা তাদের কানগুলোকে আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইমান বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী বানিয়ে নিয়েছে। এই জন্য বেশিরভাগ মানুষ আর জিনকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে মানুষ শুধু যাবে না, মানুষের সাথে কি যাবে? জিন না, মানুষ যাতে ভালো করে পুড়তে পারে আগুনে, মানুষের শরীরে যাতে আগুন ভালো করে লাগতে পারে, কি দেওয়া হবে? সূরা আল বাকারা আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন, فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. الله تعالى বলেন, فاتقوا النار التي, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো, জাহান্নামের সঙ্গী হবে মানুষ এবং পাথর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের সাধারণ কোনো পাথর দেওয়া হবে না। আপনারা ম্যাচ দেখছেন তো, দিয়েশলাই দেখেছেন তো, দিয়েশলাইটা যখন জ্বালান, দিয়েশলাইয়ের দেখবেন লেখা আছে ফসফরাসের পরিমাণ হলো 2%, তার মানে হলো ফসফরাস এটা আগুনে লাগার সাথে সাথে আগুন কেন প্রজ্বলিত করে দেয়? জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফসফরাস জাতীয় এক প্রকার পাথরের ব্যবস্থা করে দেবেন, যখন মানুষ জাহান্নামি হবে, জাহান্নাম যাতে করে আরো দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ উল্লেখ করেছেন আয়াতের ব্যাখ্যায়, এই ফসফরাসকে জ্বালিয়ে দেওয়া হবে, কারণ এই ফসফরাস জ্বালিয়ে দেওয়ার ফলে জাহান্নাম আর উত্তপ্ত হয়ে যাবে, কারণ তাকে পুড়িয়ে ছাই বানিয়ে বর্ষ করে দেওয়া হবে। কি দেওয়া হবে? জাহান্নামের ইন্ধন কারা হবে? মানুষ এবং কি সাধারণ মামুলি পাথর নয়, ফসফরাস জাতীয় পাথর, যেটা লাগার পরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে মানুষের কলিজা পর্যন্ত। আল্লাতি তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুহসাবা, দুনিয়ার আগুন তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছতে পারবে না, কিন্তু জাহান্নামের আগুন তোমাদের কলিজা পর্যন্ত ছুঁয়ে যাবে। এই কথাগুলো কোন হাদিস বলেন? এগুলো কি হাদিস না আয়াত? এগুলো প্রমাণের জন্য কোন সনাদ মতনের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। লা তাহজান 24.media